হ্যালো ফ্রেন্ডস, আমি মন, ক্যালিফোর্নিয়া থেকে বলছি। সবাই কেমন আছেন? অনেকদিন ধরে দেখা হয় না, ব্যস্ত ছিলাম, এলাম আবার আপনাদের জন্য ভিডিও বানাতে। আজকে আমরা শিখব কী করে হ্যান্ড কন্ডিশনিং, হাতে কী করে জোর আনে তবলা বাজানোর জন্য। তো দেখা যাক, তো আজকে আমরা যেটা শিখব এটাকে বলে হচ্ছে বেসিক বিগিনার তবলা লেভেলের যেটা করতে হয়, যে ঘেগে তেটে ঘেগে নানা। ওকে, ঘেগে তেটে ঘেগে নানা, সিম্পল। ঘে ঘে তে টে ঘে ঘে নানা। ওকে, যেরকম দেখেছিলাম আগে, ঘে 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 তে টে না না। ঠিক আছে, চলুন তাহলে দেখা যাক কী করা যায়। ঘে ঘে তে ঘে ঘে না না, ঘে ঘে তে টে 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 না না, ঘে ঘে না না, ঘে ঘে তে টে ঘে ঘে না না, ঘে ঘে তে টে ঘে ঘে বোরিং, ছোট্ট একটি রেওয়াজ বলতে গেলে যা, কিন্তু এভাবেই আপনার হাত স্ট্রং করতে হবে। ইটস ওয়ান অফ দ্য কন্ডিশনিং আর কি, আর অনেক কিছু করা যায়। তো প্রথমে এটাকে খুব আস্তে করে করতে হবে যেন আপনার হাতটা সেট হয়। ঘেগে ভালো করে পরে, তেটে ভালো করে পরে, না না ভালো করে পরে, না এই আঙুল চেপে থাকলে এভাবে আওয়াজ হবে, আঙুল ওঠা থাকলে অন্যভাবে আওয়াজ হবে। আপনার এই আওয়াজ দরকার, এই আওয়াজ না, এই আওয়াজও না, এই আওয়াজ দরকার এভরি টাইম। যখনই আপনি না মারবেন, উই নিড দিস সাউন্ড। ওকে, তো প্রথমে ঘেগে যখন আরও স্পিডে বাজাবেন, হাত সেট হয়ে যাবে, তখন ঘে স্লাইড করার চেষ্টা করবেন। ঘে ইন ঘে আউট, ইন আউট ইন আউট, বাট আজকের জন্য শুধু আমরা এভাবেই করব। আসুন একসাথে প্র্যাকটিস করি, যত আস্তে বাজাবেন তত শব্দ ভালো বেরোবে। ঘে 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 তে টে ঘে ঘে না না, 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 ঘে ঘে তে টে ঘে ঘে
হয়ে গেলে যদি আপনার ঘেগে তেটে ঘেগে নানা ভালো চলে আসে হাতে একটুখানি স্পিডে বাজানোর চেষ্টা করবেন। তারপর কি হবে, তারপর আমরা চেষ্টা করব এটার সাথে আরও কিছু একটু যোগ করতে, যেন আপনি হাতে আরও জোর পান। যেরকম হে ঘে তে টে হে ঘে না না কে কে তে টে কে কে না না হে ঘে তে টে হে ঘে না না কে কে তে টে কে কে না না হে ঘে তে টে হে ঘে না না কে কে তে টে কে কে না না আপনি ভ্যারিয়েশন ইউজ করতে পারেন। এরকম ঘে ঘে তে তে কে কে তে তে ঘে ঘে না না কে কে না না বা ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে কে কে না না ঘে ঘে তে তে কে কে তে তে ঘে ঘে না না কে কে না না। আপনার যেটা কমফোর্টেবল ফিল হয় আপনি ওভাবেই বাজান, বা দুটোই বাজাতে পারেন। দুটো বাজালেই আপনার হাতে জোর আসবে। এই যখন আমরা প্রথম প্রথম ঘেগে বাজাতাম, এই জায়গা পুরো ব্যথা করত, ব্যথা ব্যথা ব্যথা, হাত নাড়ানো যেত না। আপনার এই দুটো রগ, আপনার এই দুটো আঙুলের রগ অলওয়েজ অনেক ব্যথা যখন প্রথম প্রথম বাজাতাম। ঘে 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 তে 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 কে 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 না 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 বলে বলে বাজাবেন, বলে বলে বাজাবেন, বলে বলে বাজালে খুব ভালো হবে, খুব ভালো প্র্যাকটিস হবে। ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে কে কে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে কে কে না না ঘে ঘে তে তে কে কে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে কে কে না না বা ঘে ঘে তে তে কে কে তে তে কে কে না না ঘে ঘে না না ঘে ঘে তে তে কে কে তে তে কে কে না না ঘে ঘে না না। যেটা ভালো ফিল করেন আপনি, ওকে। চলুন আরেকবার দেখিয়ে দিই। আপনার যদি ইচ্ছা হয় আপনি আমার সাথে প্র্যাকটিস করুন, তাহলে একসাথে প্র্যাকটিস করলে ভালো লাগবে। রেডি? ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে কে কে না না ওকে। অ্যান্ড অলসো প্রথমে যেটা দেখিয়েছিলাম ঘে 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 তে তে ঘে ঘে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না ঘে ঘে তে তে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না ঘে ঘে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না। সাথে অ্যাড করুন কে কে তে তে কে কে না না কে কে তে তে কে কে না না কে কে তে তে কে কে না না। ভ্যারিয়েশন ঘে ঘে তে তে কে কে তে তে কে কে না না ঘে ঘে না না ওকে। ঘে ঘে তে তে কে কে তে তে ঘে ঘে না না কে কে না না ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে কে কে না না। ওকে ফ্রেন্ডস, তো আজকে আমরা এই পর্যন্তই করি। আর যারা বিগিনিং লেভেলে আছেন, যারা তবলা শেখার চেষ্টা করছেন, যারা বাইরের দেশে থাকেন, কাউকে তবলা টিচার পান না বা কেউ দেখিয়ে দেওয়ার মতো কেউ নেই, তারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বেল দাবাবেন যেন আমার ফিউচার ভিডিও দেখতে পারেন। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব and wait for my new video. Thank you.